পড়ি, কেমিক্যাল বন্ডিং লাস্ট ক্লাসে শিখেছিলাম হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন উইথ রেসপেক্ট টু অর্গ্যানিক মলিকুল, অর্গ্যানিক মলিকুলের মধ্যে কার্বনের বেসিক্যালি হাইব্রিডাইজেশন, যেটা আমার তোর 11-12 সব জায়গাতেই লাগবে। হাইব্রিডাইজেশন ইন ফিউচারে তোকে 12-এর ক্লাসে হাইব্রিডাইজেশনের সব ছবি টবি আঁকতে হবে না, কিন্তু এই হাইব্রিডাইজেশনের কনসেপ্ট তোকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে কোন কার্বনের কী হাইব্রিডাইজেশন, সেটা আমি বুঝতে পারবো। কীভাবে বুঝতে পারবো? জাস্ট নাম্বার অফ বন্ড দেখে। যদি আমার কোনো কার্বনের সব হয় সিঙ্গেল বন্ড, তাহলে আমি জানি ভাই ওটা কোন হাইব্রিডাইজেশন হয় ওই কার্বনের, sp3। যদি কোনো কার্বনের আমার একখানা ডাবল বন্ড হয় আর বাকিগুলো সিঙ্গেল বন্ড হয় তাহলে কী হয়? sp2। আর যদি কোনো কার্বনের আমার দুখানাই ডাবল বন্ড হয় তাহলে আমার কী হয় হাইব্রিডাইজেশন? sp। আর যদি আমার কোনো কার্বনের তিন একটা ট্রিপল বন্ড হয় তাহলে আমার কী হয়? sp। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্যালি আমার হাইব্রিডাইজেশনের পার্ট। এই জিনিসটা আমার ক্লাস 12-এও লাগবে। কোথায় লাগবে? কোনো রকম ডাইরেক্ট কোনো চ্যাপ্টার নেই, ঠিক আছে, সব চ্যাপ্টারে এই কনসেপ্ট লাগবে হাইব্রিডাইজেশন। ওকে, হাইব্রিডাইজেশনের এই কনসেপ্ট দিয়ে অনেক কিছু এক্সপ্লেনেশন ক্লাস 12-এও হবে। তো ক্লাস 12-এ এর জন্য কোনো আলাদা নাম্বার নেই, তোকে কেউ জিজ্ঞেস করবে না এই অ্যাটমের হাইব্রিডেশন কি ওই অ্যাটমের হাইব্রিডেশন। ওকে, খাতায় এবার হেডিং দে। আজকে আমি তুই যা বলছি ইনঅর্গ্যানিক মলিকুলার হাইব্রিডেশন, তাহলে খাতায় হেডিং দে, লেখ টাইপ অফ হাইব্রিডাইজেশন। খাতায় হেডিং দে টাইপ অফ হাইব্রিডাইজেশন ফর সেন্ট্রাল অ্যাটম, টাইপ অফ হাইব্রিডাইজেশন ফর সেন্ট্রাল অ্যাটম। লিখেছিস? স্ল্যাশ দিয়ে লেখ। হাইব্রিডেশনের সাথে সাথে আর কী কী পড়বো? স্ল্যাশ দিয়ে লেখ জিওমেট্রি, স্ল্যাশ জিওমেট্রি। ঠিক আছে, টাইপ অফ হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম বাই লিউইস ডট স্ট্রাকচার সময় আমি তুই অলরেডি সেন্ট্রাল অ্যাটমকে দেখেছি। তো আমার তোর বোর্ড এক্সামের সিলেবাসে একমাত্র সেন্ট্রাল অ্যাটমেরই হাইব্রিডাইজেশন আছে আর বাকিগুলোর নেই, ঠিক আছে। আর জিওমেট্রি আর শেপ দুখানা টার্ম নতুন ইনভলভ হবে। জিওমেট্রি মানে কি? জিওমেট্রি মানে হচ্ছে ভাই এই সিগমা বন্ড আর লোন পেয়ার সবাইকে মিলিয়ে মিশিয়ে ওরা আইডিয়ালি যেভাবে থাকা উচিত সেটা হচ্ছে আমার জিওমেট্রি, ঠিক আছে। শেপ আমি তো এখন পড়বো না, শেপ পড়বো যে কিছুক্ষণ পর। জিওমেট্রি আর শেপ দুখানে ইম্পর্টেন্ট টার্ম। ওকে, তো খাতায় হেডিং দিয়েছিস, খাতায় কলাম হবে, কটা কলাম হবে? আগেই তোকে দাগ টাক টানতে হবে না। খাতার একদম বাঁদিকে লিখবো হচ্ছে হাইব্রিডাইজেশন, খাতার একদম বাঁদিকে লেখ হাইব্রিডাইজেশন, তারপর লেখ এক্সাম্পল, তারপর লেখ এক্সাম্পল, তারপর লেখ জিওমেট্রি। কোনো ডাকটা টানতে হবে, ডাকটা পরে হবে, ঠিক আছে। হাইব্রিডাইজেশন, এক্সাম্পল আর জিওমেট্রি, জিওমেট্রি একদম এক্সট্রিম রাইট সাইডে আমি লিখছি, জিওমেট্রি, ঠিক আছে। জিওমেট্রি, জিওমেট্রি আর শেপ কিন্তু দুখানা আলাদা টার্ম, জিওমেট্রি আর শেপ। আচ্ছা, হাইব্রিডাইজেশন চল। এক নম্বর আমি তুই স্টার্ট করছি কোথা থেকে? একদম ছোটোটা থেকে স্টার্ট করছি। ছোটো মানে কি? বেসিক্যালি এক নম্বর লেখ হাইব্রিডাইজেশনের মধ্যে, এক নম্বর লিখছিস এসপি, এসপি, ঠিক আছে, এসপি। লিখেছি এসপি, এক্সাম্পল, এসপি লেখা হয়েছে। আচ্ছা দেখ, এসপি এক্সাম্পল, চল এক্সাম্পল লেখ BeF2, BeF2 মানে কি? বেরিলিয়াম ফ্লোরাইড, BeF2, বেরিলিয়াম ফ্লোরাইড। ওকে, এক্সাম্পল BeF2। আচ্ছা, BeF2 ছবি আঁকবো। কেন ভাই হাইব্রিডেশন এসপি হলো সেটা আমি তুই কিছুক্ষণ পরে বার করবো, আপাতত করছি না, কিছুক্ষণ পরেই বার করতে পারবো হাইব্রিডেশন কার কি এসপি হলো, ঠিক আছে। আচ্ছা, BeF2-তে বাই দ্য সেন্ট্রাল অ্যাটম আমার কে আছে? BeF2-তে সেন্ট্রাল অ্যাটম কে? বেরিলিয়াম হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম, স্বাভাবিকভাবেই বুঝতেই পারছি বেরিলিয়াম সেন্ট্রাল অ্যাটম। তো BeF2-তে আমি বেরিলিয়ামের হাইব্রিডেশন হচ্ছে এসপি, ঠিক আছে। তো এসপি যদি হয় তাহলে আমার ছবিটা কী হবে বলতো? ছবিও আঁকবো একেবারে সাইমালটেনিয়াসলি। ছবিটা আমার কী হবে দেখ, আমি অলরেডি লাস্ট ক্লাসে দেখেছি বেরিলিয়ামের যদি আমার এসপি হাইব্রিডেশন হয় তার মানে এদিকে একখানা আমার এসপি হাইব্রিডাইজ অরবাইটাল, এদিকে একখানা হচ্ছে আমার এসপি হাইব্রিডাইজ অরবাইটাল, দুখানা এসপি হাইব্রিডাইজ অরবাইটালের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত হয়? 180 ডিগ্রি, এক্স্যাক্টলি, দেখ এটা 180 ডিগ্রি। তাহলে এদিকে একটা ফ্লুরিন লেগে থাকবে, এদিকে একটা ফ্লুরিন। আমার তো সিলেবাসে কিন্তু ভাই এই অ্যাটমগুলোর হাইব্রিডেশন নেই, শুধুমাত্র সেন্ট্রাল অ্যাটমের আছে। তো যদি পরীক্ষাতে নাও বলে দেয় তার মানে তোকে বুঝতে হবে সেন্ট্রাল অ্যাটমেরই হাইব্রিডেশন তোকে বার করতে বলেছে, বুঝলি? সেন্ট্রাল অ্যাটমেরই তোকে হাইব্রিডেশন বার করতে হচ্ছে। ছবি আঁকছি BeF2, ছবি আঁকতে পারলাম। কীভাবে আঁকতে পারলাম? আগের দিনের ক্লাসে দেখেছি এসপি মানে হচ্ছে ভাই আমার এরকম হয়, এদিকে একটা এসপি হাইব্রিডাইজ অরবিটাল, এদিকে একটা এসপি হাইব্রিডাইজ অরবিটাল, ওদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেই সূত্রে আমি এই পার্টটা গেছিলাম, দুদিকে দুখানা ফ্লুরিন লাগিয়ে দিলাম, তাহলে ছবি কীভাবে আঁকতে পারলাম বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, জিওমেট্রিটার নাম কি? জিওমেট্রিটাকে কী বলে? লিনিয়ার, লেখ লিনিয়ার। জিওমেট্রিটা হচ্ছে লিনিয়ার, ওকে, লিনিয়ার। চল, এসপি হয়ে গেছে, দু নম্বর লেখ। আচ্ছা, দু নম্বর লিখবো পরে, আগে একটু তোকে আমি জাস্ট বলছি এগুলো তোকে কিচ্ছু পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, তাকে জাস্ট পরীক্ষাতে জিজ্ঞেস করবে BeF2-তে বেরিলিয়ামের হাইব্রিডেশন কি, কীভাবে করবো সেটা, কীভাবে বার করবো হাইব্রিডেশন সেটা কিছুক্ষণ খোলাই আছে, সেটা কিছুক্ষণ পরে দেখবো, একটা ফর্মুলা দিয়ে বার করতে পারবো। আর জিজ্ঞেস করবে যে ভাই জিওমেট্রি কি? জিওমেট্রি আর শেপ দুখানা টার্ম, শেপে এখনো আসেনি, লিনিয়ার বোঝাই যাচ্ছে এটা। আচ্ছা, কীভাবে হলো যদি তোর মনে প্রশ্ন থাকে তাহলে আমি তোকে জাস্ট সিম্পলি দেখাচ্ছি, এগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না। বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 5, তাই তো?
5 বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 4. বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2, তার মানে দেখ 2s2। আচ্ছা বেরিলিয়ামের কি 2p আছে? বেরিলিয়ামের কি 2p আছে? না, তার মানে এতদিন পড়ে শুনে আমি এই মানে বুঝতে পারছি এখন বেরিলিয়ামের 2p নেই, বেরিলিয়ামের 2p পুরো ফাঁকা পড়ে আছে, বেরিলিয়ামের 2p। আচ্ছা এই খেলা আমি তুই লাস্ট দিন অলরেডি দেখে ফেলেছি ভাই, 2s থেকে একটা ইলেকট্রন আমার এখানে যাবে, দেখ এই যে ভাই s এর একখানা ইলেকট্রন আর p এর একখানা ইলেকট্রন আলাদা আলাদা করে যদি পার্টিসিপেট করতো সেটা আমার ছিল যে ভ্যালেন্স বন্ড থিওরির পার্ট। লাস্ট ক্লাসে পড়েছি s আর p হচ্ছে আমার একসাথে পার্টিসিপেট করবে, পরে আমার হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করে আমার কী বানাবে, দুখানা sp হাইব্রিডাইজ অরবাইটাল। এই আমি লাস্ট ক্লাসেই দেখেছি জাস্ট, এটা sp হাইব্রিডাইজ অরবাইটাল। তারপরে ভাই একখানা ফ্লুরিন আমার এর সাথে বন্ড করবে, একখানা ফ্লুরিন এর সাথে বন্ড করবে, তাহলে এত অবধি মানে s আলাদা করে করছে, p আলাদা করে করেছে, ওটা দেখেছিলাম আগের আগের ক্লাসে। আর s আর p মিলেমিশে আমার হাইব্রিডাইজেশন হলো, হাইব্রিডাইজ অরবাইটাল ফর্ম হলো, ওদের সাথে আমার বন্ড হলো, এটা হচ্ছে দেখেছি লাস্ট ক্লাসে। তাহলে এই হচ্ছে বেসিক্যালি দেখি sp এর সাথে হলো আমার, ক্লিয়ার? তাই হচ্ছে sp আমার sp হাইব্রিডাইজ অরবাইটাল, ক্লিয়ার? চল sp হয়ে গেছে, পরেরটা লেখ sp থেকে মানে আমি এক এক করে বাড়াবো, কীরকম? দেখ এটা ছিল হচ্ছে sp, এবার আমি কী করছি বলতো sp2 এক্সাম্পল লেখ bf3, এক্সাম্পল লেখ bf3, bf3 তে সেন্ট্রাল অ্যাটম কী হবে? bf3 তে সেন্ট্রাল অ্যাটম কী হবে? বোরন, বোরন হবে সেন্ট্রাল অ্যাটম, ঠিকই বলেছিস। তাহলে আমার ছবিটা কীরকম হবে? sp2 তে আমার অ্যাঙ্গেল কত হয়? sp2 তে অ্যাঙ্গেল কত হয়? 120 ডিগ্রি, তার মানে আমি চল ছবি আঁকতে এবার পারবো। দেখ মাঝখানে বোরন ভাই, এ দেখ এই তিন দিকে তিনখানা আমার sp2 হাইব্রিডাইজ অরবাইটাল হবে, স্বাভাবিকভাবেই তিনখানা sp2 হাইব্রিডাইজ অরবাইটাল হবে। দেখ এদিকে একখানা ফ্লুরিন, এদিকে একখানা ফ্লুরিন, এদিকে একখানা ফ্লুরিন, অ্যাঙ্গেলটা কত? দেখ 120 ডিগ্রি, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। তাহলে হচ্ছে আমার bf3 স্ট্রাকচার, ক্লিয়ার? বোরনের হাইব্রিডেশন কেন sp2 হলো সেটা আমি তুই ফর্মুলা দিয়ে কিছুক্ষণ বার বার করবো, কারণ পরীক্ষার সময় অত টাইম নেই, আমি ওরকম অরবাইটাল দিয়ে বার করবো, ঠিক আছে? চাইলে অরবাইটাল দিয়েও করতে পারি, কিন্তু ওভাবে করবো না, করার দরকার নেই, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা এই যে ছবিটা পেলাম, এই ছবিটার নামটা কি? দেখ এই ছবিটার নাম হচ্ছে বেসিক্যালি, আচ্ছা নামে পড়ে আসছি, কীভাবে পেলাম এটা তোকে যদি মনে হয় যে কীভাবে পেলাম দেখাই, তাহলে বোরনের অ্যাটমিক নাম্বার কত? 5। বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p1, তাই তো? তার মানে 2s হচ্ছে আমার দুখানা আছে ভাই, 2p তে আছে হচ্ছে একখানা, তাই না? বোরন থেকে একখানা চলে গেলে এখানে, দেখ s আর p এর দুখানা, তার মানে এরা তিনজন আমার হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করবে, একটা s আর দুখানা p পার্টিসিপেট করলে আমি কী পাবো? দেখ তিনখানা sp2, তিনখানা sp2 পাবো, আগের ক্লাসে দেখেছি তিনটাতে একটা করে ইলেকট্রন, তিনখানা হচ্ছে আমার ফ্লুরিনের সাথে এরকম বন্ডে পার্টিসিপেট করলো। এই হচ্ছে লাস্ট ক্লাসের গল্প, সিম্পল গল্প, ঠিক আছে? তো বেসিক্যালি এই হচ্ছে আমার ছবি, এই ছবিটাকে কী বলে দেখ, আগের দিন দেখবি sp2 আমি এরকম বানিয়েছিলাম, এটা হচ্ছে sp2, এই ছবিটাকে কী বলে দেখ, এটা হচ্ছে একটা বেসিক্যালি আমি জাস্ট, এটা কিন্তু বন্ড না, এটা বন্ড না, ঠিক আছে? এটা বন্ড না, আমি জাস্ট এটাকে কী বলেছি বলতো, একটা ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল, দেখ ট্রায়াঙ্গেলের তিনটে পার্টে এরকম তিনটে মাথায় বসে আছে ট্রায়াঙ্গেল, এটা বেসিক্যালি আগের দিনে দেখ sp2 হাইব্রিডাইজ অরবাইটাল লিখেছিলাম ক্লাসের মধ্যে, sp2 হাইব্রিডাইজ অরবাইটাল দেখ আঁকা আছে খাতার মধ্যে, বার কর খাতার মধ্যে, ওটা কার্বনে রেখেছিলাম, দেখ মাঝখানে কার্বন ছিল, তিন দিকে আমার তিনখানা sp2 হাইব্রিডাইজ অরবাইটাল ছিল, পি এর গল্প আলাদা কারণ ওটা কার্বনের জন্য ছিল, এখানে কি আর pt হবে? এখানে তো আর p এর মধ্যে কোনো ইলেকট্রনই নেই, দেখ বোরনের এখানে তো আরেকটা পিতে কোনো ইলেকট্রনই নেই, তার মানে এখানে আমার পাই বন্ড ফর্মেশনের কোনো গল্প নেই, ওটা কার্বনের জন্য ছিল, কার্বনের ভাই pতে পড়ে থাকতো ইলেকট্রন, এখানে তো দেখ বোরনের পিতে আর কোনো ইলেকট্রন নেই, তার মানে বোরনের ভাই s আর দুখানা p পার্টিসিপেট করে sp2-র গল্প শেষ, আর কিছু নেই, এর মধ্যে আর বোরনের কোনো p ফি নেই, বুঝতে পেরেছিস? মানে p আছে, p এর মধ্যে কোনো ইলেকট্রন নেই, তার মানে বোরনের ওরকম সাইড ওয়াইজ ওভারল্যাপ আর কোনো গল্প নেই। এই হচ্ছে আমার সিম্পল bf3 স্ট্রাকচার। আচ্ছা দেখ এই যে স্ট্রাকচারটা, দেখ আগের দিন যেটা দেখেছিলাম ওটা আমার কি ছিল? অবভিয়াসলি সেম স্ট্রাকচারই ছিল, কার্বন মাঝখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনখানা, তাই না? ওই মলিকুলটা কি, মলিকুল না সরি, ওই হাইব্রিডেশনের পর যে ছবিটা ওটাও একইভাবেই, দেখ আমি ভাবতেই পারি, দেখ এরকম কি একটা ট্রায়াঙ্গেলের তিনটে আমার পয়েন্টে এরকম তিনখানা অ্যাটম বসে আছে, ফ্লুরিন ঢুকলো এখানে, ওখানে যদি আমি ভাবি তাহলে তিনখানা, বুঝতে পারছিস? তা তবে ক্লিয়ার? তাহলে এই স্ট্রাকচারটাকে মানে কি হাইব্রিডাইজেশনের পরে যে আমি পার্টটা পাই এটাকে বলে কি বলতো, এটাকে বলে হচ্ছে লেক প্ল্যানার ট্রাইগোনাল বা ট্রাইগোনাল প্ল্যানার, ঠিক আছে? প্ল্যানার ট্রাইগোনাল বা ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার লেক, তার মানে এই শেপটাকে কী বলে? ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার, দেখেছিস? প্ল্যানার ট্রাইগোনাল বা ট্রাইগোনাল প্ল্যানার, কোনো বইতে ট্রাইগোনাল প্ল্যানার আছে, কোনো বইতে প্ল্যানার ট্রাইগোনাল আছে, ট্রাইগোনাল প্ল্যানার, ওকে? ট্রাইগোনাল আর প্ল্যানার পুরো জিনিসটা, বুঝতে পেরেছিস তো? কোনো বইতে প্ল্যানার ট্রাইগোনাল আছে, কোনো বইতে ট্রাইগোনাল প্ল্যানার আছে, এই হচ্ছে আমার sp2-র পার্ট। দেখ আমি আজকে যে মলিকুলগুলো হচ্ছে সব হচ্ছে ইনঅর্গ্যানিক মলিকুল, আগের দিন দেখেছিলাম হচ্ছে অর্গ্যানিক মলিকুল, ওকে? sp2 শেষ, sp2-র পরে নিয়ে আসা হচ্ছে sp3, দেখ আমি একটা একটা করে বাড়াচ্ছি, একটা একটা করে বাড়াচ্ছি, ঠিক আছে? sp3 এক্সাম্পল লেখ, sp3 তিন নম্বর চলছে, sp3 এক্সাম্পল লেখ,
কিভাবে এসপি থ্রি হলো সেগুলো আমি সব পরে বার করবো। এসপি থ্রির এক্সাম্পল লেখ, এটা লাস্ট ক্লাসে দেখেছি, সিএইচ ফোর অর্গ্যানিক মলিকুল। আচ্ছা এখন তোকে যদি আমি বলি অ্যামোনিয়া তুই বুঝতে পারবি না, ওয়াটার বুঝতে পারবি না, তাহলে চল সিএইচ ফোরই লেখ না, অসুবিধার কিছু নেই, লেখ সিএইচ ফোর। লেখ সিএইচ ফোরের স্ট্রাকচার কি, লাগে ক্লাস দেখেছি কীরকম হয় সিএইচ ফোরের স্ট্রাকচার। ভাই দেখ এই যে এই স্ট্রাকচার আমি তুই এঁকেছিলাম, এই স্ট্রাকচারে গেছিলাম না, একটা হচ্ছে আমার অ্যাবভ দ্য প্লেন, একটা হচ্ছে বিলো দ্য প্লেন। এই বনটা কি, এই বনটা কি, সব লাস্ট ক্লাসে দেখা আছে। এই বনটাকে বলেছিলাম কি মাঝখানে তো কালি দিয়ে ভরাট করা দরকার নেই, এইভাবে আমি আঁকতে পারি। এটা সিএইচ ফোর ছিল, অ্যাঙ্গেল কত এখানে 109 ডিগ্রি 28 মিনিট, এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে আমার 109 ডিগ্রি 28 মিনিট করে, ঠিক আছে। এটা হচ্ছে সিএইচ ফোর, এই স্ট্রাকচারটার নাম লাস্ট ক্লাসে বলা হয়নি, এনিওস ঠিক আছে। আজকে বলছি দেখ এই রকমের স্ট্রাকচার, এই স্ট্রাকচারকে কী বলে, দেখ যখন আমার বেসিক্যালি কোনো অ্যাটম এসপি হাইব্রিডাইজ হয় তখন দেখ ওই হাইব্রিড অরবিটালগুলোর করেসপন্ডিং যে স্ট্রাকচার সেটা হচ্ছে লিনিয়ার ছিল। যখন আমার এসপি টু হলো সেটাকে বলে কি ট্রাইগোনাল প্ল্যানার, কোনো বইতে প্ল্যানার ট্রাইগোনালও লেখা আছে। যখন আমার হচ্ছে এসপি থ্রি তখন এই করেসপন্ডিং স্ট্রাকচারটাকে কী বলে, লেখ টেট্রাহেড্রাল, লেখ টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল। লাস্ট ক্লাসে উইথ মডেল দেখেছিলাম, ঠিক আছে, লাস্ট ক্লাসে উইথ মডেল দেখেছিলাম, টেট্রাহেড্রাল দেখেছিস, টেট্রাহেড্রাল। দেখ এখন তো আমি তুই সিএইচ ফোর জানি ভাই, টেট্রাহেড্রাল। অ্যামোনিয়া যদি তোকে বলতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না অ্যামোনিয়া কেন টেট্রাহেড্রাল হবে, সেটা আমি কিছুক্ষণ পুরো ফর্মুলা দিয়ে প্রত্যেকটা বার করতে পারবো প্রত্যেকটা, ঠিক আছে। চল এই হচ্ছে আমার সিএইচ থ্রি, পরেরটা লেখ, লেখ পরেরটা লেখ এসপি থ্রি। এইবারে একটা নতুন আসছে, এগুলো কেন কীভাবে হলো সেগুলো তো সিলেবাসে নেই, ইনফ্যাক্ট ওগুলো ছবিও রাখতে হবে না। তো যদি পরীক্ষাতে ছবি দেয় দেখবি, যখন পরের সপ্তাহে হয়তো করবো ডিফারেন্ট স্কুলের কোশ্চেন অ্যান্সার সলভ, তখন দেখতে পাবি তোকে ওই ইনঅর্গ্যানিক মলিকুলগুলো বলে না, অর্গ্যানিক মলিকুলগুলোরই অরবাইটাল ডায়াগ্রাম আঁকতে বলে, যেগুলো আমি তুই লাস্ট ক্লাসে এঁকেছিলাম খাতা ভরি ভরি, ঠিক আছে। অর্গ্যানিক মলিকুলগুলোরই বলে, ইনঅর্গ্যানিকরা রাখতে বলে না। চল এসপি থ্রি পরেরটা আসছে কি, এসপি থ্রি এবারে আসছে ডি, ঠিক আছে, এসপি থ্রি ডি, এসপি থ্রি ডি, এসপি থ্রি ডি, ওকে। চল এসপি থ্রি ডি, আমি জানি না ভাই এসপি থ্রি ডি আগের দিন দেখিনি অন্তত, এসপি থ্রি ডি মানে কী হবে বলতো, তাহলে একখানা এস তিনখানা পি আর একখানা ডি আমার ঢুকবে, সোজা কথা, একখানা এস তিনখানা পি আর একখানা ডি ঢুকবে। এসপি থ্রি ডি তোর আছে হচ্ছে ক্লাস টুয়েলভে, এসপি থ্রি ডি আছে হচ্ছে ক্লাস টুয়েলভে, ওকে। যাই হোক চল এসপি থ্রি ডি ক্লিয়ার, এক্সাম্পল লেখ মলিকুলার, এক্সাম্পল দেখে দেখেই বলছি না বলার কিছু নেই, লেখ এক্সাম্পল লেখ পিসিএল ফাইভ, পিসিএল ফাইভ, পিসিএল ফাইভ, পিসিএল ফাইভ, পিসিএল ফাইভ, ঠিক আছে, এক্সাম্পল পিসিএল ফাইভ। আচ্ছা ছবিটা কীরকম হবে এবার, আগের দিন দেখ এই তিনখানার ছবি আমার আঁকা আছে, এসপি থ্রি ডি এর ছবিটা কীরকম হবে, চল ছবিটা দেখি। তার মানে ওই ভাই মিক্সিং হয়ে যে ছবিটা হয়, আগের দিন দেখেছিলাম না একখানা এস দুখানা পি মিক্স হলে কী ছবি হয়, একখানা এস তিনটে পি মিক্স হলে কী ছবি হয়, ওই ছবিগুলো কোথা থেকে সব কোয়ান্টাম থেকেই আসে, স্বাভাবিক ওইগুলো সব কোয়ান্টাম থেকেই আসবে। একখানা এস তিনখানা পি আর একখানা ডি মিক্স হলে ছবিটা কী হয়, ঠিক আছে, যদি তোকে এই ছবি পরীক্ষাতে দেবে না। কীরকম হবে ছবি, সিম্পলি চল আঁকি, কীরকম আঁকবো, আগে আমি পিসিএল ফাইভের স্ট্রাকচার দেখাচ্ছি তারপরে পাশাপাশি ছবিটা আঁকবো, ওকে। আচ্ছা পিসিএল ফাইভের ছবিটা কি, ছবিটা আঁকছি, এই ছবি আঁকলে তুই বুঝতে পারবি, এটা আঁকলাম, এটার মানে কি বোঝাচ্ছে, আচ্ছা এটাকে আঁক, এদের মধ্যে অ্যাঙ্গেল 120 করে, ঠিক আছে, 120 করে হচ্ছে অ্যাঙ্গেল, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 120 করে, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 120 করে। পিসিএল ফাইভের মধ্যে আমি এখন অবধি পিসিএল থ্রির পার্টটা এঁকেছি, ঠিক আছে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত 120। এই ছবিটা মানে কি বলতো, এই ছবিটা মানে হচ্ছে আমি যদি দেখ এই বিএফ থ্রি মলিকুলটা এখানে আমার কি, বিএফ থ্রি মলিকুলটা ভালো করে দেখ বোর্ডের প্লেনে রাখা আছে, সাপোজ মলিকুলটা এইভাবে রাখা আছে, এটা যদি ঘুরিয়ে দিই তাহলেই দেখ এটা হয়ে যাবে। দেখ আমি যে এই মলিকুলটাকে যদি ঘুরিয়ে দিই, মানে এরকমভাবে রাখা ছিল, আমি যদি এইভাবে রাখি, এইভাবে রাখা ছিল এইভাবে রাখি, তাহলেই তো আমার কী হচ্ছে, দেখ বোরন ফ্লোরিন বন্ড যেটা বোর্ডের প্লেনে ছিল সেটা বোর্ডের প্লেনেই থাকলো, দেখ এইটা চলে এসছে অ্যাভব দ্য প্লেন, যদি এরকম থাকে এরকম ঘুরিয়ে দিই তাহলে এটা আমার চলে আসবে অ্যাভব দ্য প্লেন, সাপোজ এটা চলে এসছে অ্যাভব, ঠিক আছে, বুঝতে পারলাম। আর দেখ এটা যখন এরকম ঘোরাচ্ছি তাহলে এটা চলে যাবে বিলো দ্য প্লেন, দেখ ওটা আমার চলে গেছে হচ্ছে পিছন দিকে, ঠিক আছে, ওইভাবে আঁকলাম। বাকি আরও দুখানা বন্ড আছে, ঠিক আছে, বাকি আরও দুখানা বন্ড আছে, চল ওই দুখানাকে এরকম দে, সিএল সিএল দে, মানেটা কি এবার ছবিটার বলছি, এই হচ্ছে আমার স্ট্রাকচার, ঠিক আছে, তোকে আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি, এই হচ্ছে আমার স্ট্রাকচার, ওকে, দেখেছিস,
দেখ তোকে যেটা বলছিলাম হচ্ছে, রেকর্ডিংটা হচ্ছে না, বন্ধ হয়ে গেছে, দেখ তো আগের দিন বন্ধ হয়ে গেছিলো হঠাৎ করে। আচ্ছা দেখ এইটা ছিল হচ্ছে আমার বেসিক্যালি BF3। সাপোজ আমি তোকে কী বলেছিলাম, এটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে আমি এইভাবে আঁকতে পারি যেটা এঁকেছিলাম। এই ভার্সানে দেখ উপরে একটা আছে, নিচে আর একটা আছে। এইটা হচ্ছে কিন্তু আমার কী বলতো, পাঁচখানা SP3D হাইব্রিডাইজ অরবাইটাল। এটা আমার কী হলো, পাঁচখানা SP3D হাইব্রিডাইজ অরবাইটাল, বুঝলি? এটা হচ্ছে আমার পাঁচখানা SP3D হাইব্রিডাইজ অরবাইটাল, ক্লিয়ার? বোঝা গেল? এইবারে কী হয়েছে ভাই, পাঁচ দিক থেকে পাঁচখানা ক্লোরিন এসে অ্যাক্সিয়াল ওভারল্যাপ হচ্ছে, আমার পাঁচখানা সিগমা বন্ড ফর্ম হয়েছে। এই হচ্ছে আমার SP3D হাইব্রিডাইজ অরবাইটাল, বুঝলি? এখন এই ছবিটা কীরকম, অ্যাজ ইফ দেখ এই ছবিটা আমি যেরকম আঁকছি, আমি সাপোজ এটাকে এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি, এই ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটাকে আমি বোর্ডের পেনে রাখে, আমি তোর বোঝার সুবিধার জন্য সাপোজ এটাকে আমি কী করছি, একটা টেবিলের উপর রাখছি, রাখতেই পারি টেবিলের উপর। টেবিল তো আমার কোনো টেবিল তো এইরকম থাকে না, না টেবিল কীরকম থাকে, নর্মালি টেবিলের প্লেনটা আমার থাকবে এরকম। তাহলে যদি টেবিলের উপরে রাখি তাহলে চলে, এই মলিকুলটাকে যদি টেবিলের উপরে রাখি তাহলে দেখ এটা আমার টেবিলের উপর বসেছে। সাপোজ আমার হাতটা হচ্ছে টেবিল, তাহলে টেবিলের উপর বসলাম। দেখ একটা আমার SP3D চলে যাবে হচ্ছে অ্যাবভ দ্য টেবিল, আরেকটা SP3D চলে যাবে হচ্ছে আমার বিলো দ্য টেবিল। বোঝা গেল? এটা একটা অ্যাবভ যাবে, একটা বিলো যাবে, একটা দেখ আসবে হচ্ছে তোর দিকে, একটা যাবে পিছন দিকে। তার মানে এই হচ্ছে আমার PCL5 নয়, এটা হচ্ছে SP3 হাইব্রিডাইজ অরবাইটালের ছবি, বুঝতে পেরেছিস তো? তার মানে আমি তোর সুবিধার জন্য যদি মলিকুলটাকে টেবিলের উপর রাখি তাহলে এটা আমি টেবিল বোঝাচ্ছি, টেবিল, টেবিলের উপরে কী হলো ভাই, ফসফরাস ক্লোরিন, এইটা আছে হচ্ছে তোর দিকে, বুঝলি? এটা আছে তোর দিকে, এটা আছে কি ভাই তোর দিকে পিছন, তোর থেকে পিছন দিকে, আর একটা আমার কি আছে বলতো, টেবিলের উপর দিকে, একটা আছে হচ্ছে টেবিলের নিচের দিকে। বোঝা গেল? ক্লিয়ার? এই হচ্ছে আমার স্ট্রাকচার। এটা আমি কী বোঝালাম, এটা হচ্ছে টেবিলের উপর ধর মলিকুলটাকে ডাকলাম। এইবারে বোঝা গেছে এত অব্দি? এটা আঁকা হয়ে গেছে। আচ্ছা দেখ এখন তুই আমাকে বল, এখানে কি প্রত্যেকটা CLPCL বন্ড অ্যাঙ্গেল সেম? এখানে প্রত্যেকটা CLPCL বন্ড অ্যাঙ্গেল সেম? বন্ড অ্যাঙ্গেলগুলো সেম না, ঠিক আছে? এখানে বেসিক্যালি দুখানা টাইপের বন্ড অ্যাঙ্গেল আছে। দেখ এই বন্ড অ্যাঙ্গেলটা কত বেসিক্যালি, এটা হচ্ছে আমার 120 করে, তার মানে 120-র আছে তিনখানা, এই 120-র আছে তিনখানা, ঠিক আছে? আর বাকি যেগুলো থাকলো দেখ, এই ক্লোরিন, এই ফসফরাস, এই ক্লোরিন, এই বন্ড অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। দেখ এক্স্যাক্টলি এখানে দেখ আমার অ্যাঙ্গেল হচ্ছে কত, 90 ডিগ্রি। দেখ এই যে ভাই, এই ক্লোরিন, এই ফসফরাস, এই ক্লোরিন, অ্যাঙ্গেল কত হলো, 90 ডিগ্রি। অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, এই ক্লোরিন, এই ফসফরাস, এই ক্লোরিন, অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এই ক্লোরিন, এই ফসফরাস, এই ক্লোরিন, অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটার সাথে এটাও 90 ডিগ্রি, বুঝতে পারছিস তো? তার মানে আমার কী হলো বলতো, স্ট্রাকচারের মধ্যে এবারে কিন্তু সব কথা SP3D হাইব্রিডাইজ অরবিটালের মধ্যে অ্যাঙ্গেল সেম নয়, দুজনের কিন্তু আমার অ্যাঙ্গেল আলাদা আছে। বোঝা গেছে? তাহলে দুজনের আছে হচ্ছে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। এখন দেখ কোনটাকে কী বলে, ভালো করে দেখবো, ভালো করে লিখে রাখবো খাতার মধ্যে। চল বোঝার জন্য আমি এটাকে, তুইও অ্যাড করছি সেরকম, এটা দিয়ে আমি অ্যাড করে কী বোঝাচ্ছি, বোঝাচ্ছি হচ্ছে ভাই এটা একটা ট্রায়াঙ্গেল, সাপোজ এটা তো একটা ট্রায়াঙ্গেল, তুই অ্যাড করে রাখলি। দেখ ওই ট্রায়াঙ্গেল যেটা বোঝালাম, যেখানে আমার অ্যাঙ্গেলগুলো কত ভাই, প্রত্যেকটার মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে কত, 120 করে, ট্রায়াঙ্গেলের মাঝখানের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত, 120 করে, এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে আমার কত, 120, এই অ্যাঙ্গেলগুলো কত হচ্ছে, 120। ট্রায়াঙ্গেলটা আমি আঁকলাম এরকম ডটের কালি দিয়ে কেন আঁকছি, বোঝার জন্য যে ওটা ট্রায়াঙ্গেল, এগুলো কিন্তু কোনো বন্ড নয়, এটা কোনো বন্ড নয়। এই দেখ এই ট্রায়াঙ্গেলটাকে বলে হচ্ছে বেসিক্যালি, ভালো করে দেখবি, ট্রায়াঙ্গেলের মধ্যের বন্ডগুলোকে কী বলে, লেখ, ট্রায়াঙ্গেলের মধ্যের যে বন্ডগুলো, এই বন্ডগুলো একটা নাম আছে, ট্রায়াঙ্গেলের মধ্যের যে বন্ডগুলো, বুঝতে পারছিস তো? এই বন্ডগুলোকে কী বলে, লেখ, ইকুয়েটোরিয়াল বন্ড, ইকুয়েটোরিয়াল বন্ড, লেখ, এই বন্ডটা হচ্ছে কি বেসিক্যালি, ইকুয়েটোরিয়াল বন্ড, EQUATORIAL, ইকুয়েটোরিয়াল বন্ড। তাহলে ইকুয়েটোরিয়াল বন্ড তিনখানা আমি দেখতে পাচ্ছি, ইকুয়েটোরিয়াল বন্ড তিনটে আমার হলো কি, ইকুয়েটোরিয়াল বন্ড। ইকুয়েটোরিয়াল বন্ড কোনগুলো বুঝতে পারলাম, এই যে ট্রায়াঙ্গেলটার মধ্যে যেটা, সেটা হচ্ছে আমার কি, তিনখানা ইকুয়েটোরিয়াল বন্ড। তাহলে ইকুয়েটোরিয়াল বন্ড আমার কটা হচ্ছে, তিনখানা, বুঝলি? ইকুয়েটোরিয়াল বন্ড হলো তিনখানা। আর ওই ট্রায়াঙ্গেলটা মানে কি বেসিক্যালি প্লেনটা, দেখ ট্রায়াঙ্গেল মানে কি বেসিক্যালি প্লেনটা, ওই টেবিলের প্লেনটা, ওই প্লেনটাকে বলা হচ্ছে ইকুয়েটোরিয়াল প্লেন, বুঝলি? টেবিলের প্লেনটা ওটাকে বলে কি, ইকুয়েটোরিয়াল প্লেন। আমাকে সব নামগুলো মনে রাখতে হবে, ইকুয়েটোরিয়াল প্লেন, ইকুয়েটোরিয়াল বন্ড। তাহলে ইকুয়েটোরিয়াল প্লেন কোনটা বুঝেছিস, নিজের ভাষায় খাতায় লিখে রাখবি, ইকুয়েটোরিয়াল প্লেন তাহলে আমার কোনটা হলো, ইকুয়েটোরিয়াল প্লেন বোঝা গেছে। আচ্ছা ইকুয়েটোরিয়াল প্লেনের পারপেন্ডিকুলারলি, তার মানে কি, দেখ ইকুয়েটোরিয়াল বন্ড যেগুলো আছে, ইকুয়েটোরিয়াল বন্ড যেগুলো আছে তার পারপেন্ডিকুলারলি যেটা, সেই বন্ডগুলোকে বলে কি, অ্যাক্সিয়াল বন্ড, ঠিক আছে? ইকুয়েটোরিয়াল বন্ডের পারপেন্ডিকুলার যে দুটো সেগুলোকে বলে কি হয়, অ্যাক্সিয়াল বন্ড। তাহলে অ্যাক্সিয়াল বন্ড হচ্ছে আমার দুখানা, এইটা অ্যাক্সিয়াল বন্ড আর এইটা হচ্ছে আমার অ্যাক্সিয়াল বন্ড। আর ইকুয়েটোরিয়াল বন্ড আমার কখনো, ইকুয়েটোরিয়াল হচ্ছে আমার তিনখানা, ইকুয়েটোরিয়াল ছিল তিনখানা, অ্যাক্সিয়াল বন্ড কটা হলো, দুখানা, আর ইকুয়েটোরিয়াল বন্ড আমার কথা হয়েছে তিনখানা। হয়ে গেছে আগা, ক্লিয়ার? তাহলে ইকুয়েটোরিয়াল প্লেন, ইকুয়েটোরিয়াল বন্ড আর অ্যাক্সিয়াল বন্ড, ইকুয়েটোরিয়াল প্লেন, ইকুয়েটোরিয়াল বন্ড আর অ্যাক্সিয়াল বন্ড, হয়েছে? গেছিস ইকুয়েটোরিয়াল প্লেন, সবকটা নাম তুই চিনে রাখলি।
ঠিক আছে চল, বুঝতে পারলাম। আচ্ছা ক্লিয়ার সবার? তাহলে ইকুয়েটোরিয়াল প্লেন আর কি আমার হলো অ্যাক্সিয়াল বন্ড, ইকুয়েটোরিয়াল বন্ড আর অ্যাক্সিয়াল বন্ড। আচ্ছা এর মধ্যে একটা জিনিস লিখে রাখ, রিজনটা ভিএসিপিআর পড়ার পরে বুঝবো, নোট বলে লেখ লেখ। অ্যাক্সিয়াল বন্ড লেংথ ইজ হাইয়ার দেন, অ্যাক্সিয়াল বন্ড ইজ লেংথ ইজ হাইয়ার দেন, অ্যাক্সিয়াল বন্ড লেংথ ইজ হাইয়ার দেন ইকুয়েটোরিয়াল বন্ড লেংথ, অ্যাক্সিয়াল বন্ড লেংথ ইজ হাইয়ার দেন ইকুয়েটোরিয়াল বন্ড লেংথ, অ্যাক্সিয়াল বন্ড লেংথ ইজ হাইয়ার দেন ইকুয়েটোরিয়াল বন্ড লেংথ। অ্যাক্সিয়াল বন্ড লেন্থ ইজ হাইয়ার দ্যান ইকুয়েটোরিয়াল বন্ড লেন্থ, ঠিক আছে। রিজন আমি তো এখন বুঝতে পারবো না, ওটা কদিন পরে বুঝবো বিএসিপিআর পড়ার পর। ক্লিয়ার? চলো, এই ছিল হচ্ছে আমার এসপি থ্রি ডি পিসিএল ফাইভ অ্যাজ অ্যান এক্সাম্পল, কীভাবে পিসিএল ফাইভ ফসফরাস কীভাবে এসপি থ্রি হলো। তুই চাইলে ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত, ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত, ফসফরাসের 15, ইলেকট্রনিক কনফিগারেশন কি বল, ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন কি, আর জোরে বল বল বল, না হলে আমি বলবো না। ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন থ্রি এস টু, থ্রি এস টু থ্রি পি থ্রি, থ্রি ডি আছে, থ্রি পি থ্রি ডি হচ্ছে আমার ফাঁকা পড়ে আছে, ঠিক আছে। থ্রি এস টু থ্রি পি থ্রি, দেখ বেসিক্যালি আমি যদি থ্রি ডি আছে এখানে, থ্রি ডিতে আমার ফাঁকা পড়ে আছে থ্রি ডি, দেখ এই এসের একটা ইলেকট্রন যদি আমার এখানে চলে যায় তাহলে আমার কে কে পার্টিসিপেট করে, দেখ একখানা এস, তিনখানা পি, একখানা ডি, দেখ আমার এসপি থ্রি ডি, ওই জন্য বুঝতে পারছিস তো এসপি থ্রি ডি। ক্লিয়ার? চল, এসপি থ্রি ডি হয়ে গেছে। এই শেপটার নাম কি, দেখ এই শেপটার নাম আছে, ভালো করে দেখবি এই শেপটার নাম কি। দেখ আগেরটা যেটা পড়েছিলাম এটা ছিল কি, ট্রাইগোনাল প্ল্যানার, প্ল্যানার মানে কি ভাই, প্ল্যানার ছিল পুরো সিস্টেমের জন্য ট্রাইগোনাল প্ল্যানার, তার মানে এটাকে কি বলে বলতো, ট্রাইগোনাল। এখন দেখ ট্রাইগোনাল এইটাকে আমি কি বলবো, ভালো করে দেখ, অ্যাজ ইফ এই যে আমি টেবিলের উপর রেখেছি জাস্ট জিওমেট্রিটার নেম, দেখ এখান থেকে যদি আমি অ্যাড করি তাহলে উপরে একটা পিরামিড ফর্ম হয়েছে, দেখ উপরে একটা পিরামিড, বেসিক্যালি ট্রায়াঙ্গুলার পিরামিড, ঠিক আছে। নিচ থেকেও দেখ একটা পিরামিড আমার ফর্ম হবে, তাহলে এটাকে কী বলে বলতো, লেখ নাম, লেখ ট্রাইগোনাল, জিওমেট্রিটার নাম লেখ ট্রাইগোনাল বাই পিরামিডাল, ট্রাইগোনাল বাই পিরামিডাল, একদম রাইটে রাইট সাইডের কলামে আমি লিখছিলাম প্রত্যেকটা জিওমেট্রির নাম, ট্রাইগোনাল বাই পিরামিডাল, ট্রাইগোনাল বাই পিরামিডাল, ওকে শর্টে টিবিপি বলবো। এই নামগুলো কিন্তু তোকে মনে রাখতে হবে, জিওমেট্রির নামগুলো, ট্রাইগোনাল বাই পিরামিডাল, টেট্রাহেড্রাল পড়লাম, প্ল্যানার ট্রাইগোনাল পড়লাম, আর পড়েছি হচ্ছে লিনিয়ার, ট্রাইগোনাল বাই পিরামিডাল লিখেছি আমি, আর লিখিনি ট্রাইগোনাল বাই পিরামিডাল, হয়েছে। চল পরেরটা আসছি, এসপি থ্রি ডি হয়ে গেছে, পরেরটা কী পড়বো, এসপি থ্রি ডি টু, দেখ এসপি থ্রি ডি টু ট্রাইগোনাল বাই পিরামিডাল, এসপি থ্রি ডি টু, আরও একটা হয় ডি টু এসপি থ্রি, ডি টু এসপি থ্রি আমার তো এখন নেই, ওটা হচ্ছে ক্লাস টুয়েলভে গিয়ে, ডি টু এসপি থ্রি এখন আমার তো লাগবে না, আমি পড়বো হচ্ছে বেসিক্যালি এসপি থ্রি ডি টু, এসপি থ্রি ডি টু, পরেরটা লিখেছিস এসপি থ্রি ডি টু, এসপি থ্রি ডি টু, মলিকুলার এক্সাম্পল লেখ, চলো এক্সাম্পল লেখ, তারপরে আসছি এসপি থ্রি ডি টু, এক্সাম্পল লিখছিস, লেখ এস এফ সিক্স, এস এফ সিক্স, এস এফ সিক্স, এস এফ সিক্স, ঠিক আছে, এস এফ সিক্স, এসপি থ্রি ডি টু মানে কি, একখানা এস, তিনখানা পি, দুখানা ডি আমার পার্টিসিপেট করেছে, একটা এস, তিনটে পি, দুখানা ডি আমার পার্টিসিপেট করেছে, এস এফ সিক্স। ছবিটা আমি তুই আগে আঁকি, বেসিক্যালি ছবি মানে কি ভাই, ওই একই ব্যাপার, একখানা এস, তিনখানা পি, দুখানা ডি পার্টিসিপেট করলে আমি ওই এসপি থ্রি ডি টু হাইব্রিডাইজ অরবাইটাল পাবো, এসপি থ্রি ডি টু হাইব্রিডাইজ অরবাইটাল পাবো, বুঝতেই পারছিস। তাহলে এসপি থ্রি ডি টু হাইব্রিডাইজ অরবাইটালের ছবি তো আর পরীক্ষা থেকেও দেবে না, রাইট, এস এফ সিক্সের ছবি আঁকতে দেবে, তাহলে ছবিটা কী হয়, চল ছবিটা আগে আঁকি তারপরে তুই আঁকিস, ঠিক আছে। মাঝখানে সালফার, ভালো করে দেখ যে ছবিটা আঁকছি, জাস্ট এই একবারই এইভাবে আঁকবো, তুই একবারই এইভাবেই আঁকবি, তারপরে তোকে এইভাবে আঁকতে হবে না, এটাকে এইভাবে কেউ আঁকে না, এটা কনসেপচুয়াল আমি ফার্স্টে আঁকছি, ঠিক আছে। এটা আমার কি হচ্ছে বেসিক্যালি, দেখ এটা হচ্ছে, এটা সিম্পল ভার্সনটা আমি তোকে বলছি, এটা সিম্পল ভার্সন হচ্ছে এস, তুই আঁকবি হচ্ছে এইভাবে, এখন তুই দুভাবেই আঁকবি কিন্তু তোকে ক্লাস ইলেভেন বল বা টুয়েলভে বল এইভাবে আঁকতে হবে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমি কী আঁকলাম, এস এফ ফোর, এস এফ ফোর মানে কী এঁকেছি বেসিক্যালি, দেখ আমি এঁকেছি হচ্ছে একখানা, আমি যেটা এঁকেছি হচ্ছে দেখ এখন একটা এঁকেছি স্কোয়ার, এই যে এস এফ ফোর, এস এফ ফোর হচ্ছে আমি এই পার্টটা এঁকেছি, ঠিক আছে। তার মানে আমি এখন অব্দি দেখ এসপি থ্রি টু হাইব্রিডাইজ অরবাইটালই বানাইনি,
আমি আগে sp3 হাইব্রিডের জরবাইলটা বানাই, এটা হচ্ছে আমি এখন এই পার্টটা যেটা এঁকেছি এটাকে যদি আমি এইভাবে রাখি তাহলেই তো আমার দেখে আবার সেই একই ব্যাপার চলে আসছে। এটা আমার ছিল প্ল্যানার, এটাকে যদি আমি এইভাবে রাখি তাহলেই আমার চলে আসছে বলতে দুটো তোর দিকে আর দুটো চলে যাবে হচ্ছে পিছন দিকে স্বাভাবিকভাবেই। এটাকে যদি আমি আবার সেই একইভাবে টেবিলের উপর রাখি, তাহলে আমি টেবিলের উপর যদি রাখি তারপরে ছবিটা আমার কী হচ্ছে টেবিলের উপর রাখার পরে দেখ একটা আমার থাকছে কি বলতো অ্যাভাব, একটা থাকছে বিলো, এই হচ্ছে আমার অরিজিনাল স্ট্রাকচার। ঠিক আছে, তার মানে sp3d2 হাইব্রিডাইজ অরবিটাল কটা পেলাম, ছখানা sp3d2 হাইব্রিডাইজ অরবিটাল পেয়েছি। বুঝতে পেরেছিস? এই হচ্ছে আমার ছখানা sp3d2 হাইব্রিডাইজ অরবিটাল পাবো। ছখানা sp3d2 হাইব্রিডাইজ অরবিটাল পাওয়ার পরে আমার কী হবে, এই হচ্ছে আমার দেখ ছখানা sp3d2 হাইব্রিডাইজ অরবিটাল, এই হচ্ছে আমার ছখানা sp3d2 হাইব্রিডাইজ অরবিটাল। ওকে, এই ছখানা sp3d2 হাইব্রিডাইজ অরবিটাল, ছদিক থেকে ছখানা ফ্লুরিন আমার অ্যাপ্রোচ করবে, আমি ছখানা সিগমা বন্ড পাবো, এই হচ্ছে আমার স্ট্রাকচারটা। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই, বোঝা গেছে, ক্লিয়ার? আচ্ছা দেখ, এটাকে বেসিক্যালি এইভাবে কেউ আঁকবে না, ঠিক আছে, এইভাবে আঁকার দরকার নেই। আঁকবো কীভাবে? এইভাবে, এইভাবে যদি আঁকি তারপরে পরের দুখানা বন্ড আমি কীভাবে দেখিয়ে দেবো বলতো, এই যে ভাই এই একটা আছে, এই একটা আছে, এই হচ্ছে আমার অরিজিনাল ছবি, আমি এইভাবেই আঁকবো, এইভাবেই তোকে আঁকলে নাম্বার পেয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ ভাই, বোঝা গেল। দেখ এখানে এই ছবিটা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এবারে সবার আঁকা হয়ে গেছে না তোর বোঝার সুবিধার জন্য? এবার আমি এখানে ইকুয়েটোরিয়াল অ্যাক্সেল করতে পারি, কিন্তু কেউ করে না। কেন করে না? তার কারণ ভালো করে দেখ, তোর মনে হতে পারে এই মুহূর্তে কি মনে হতে পারে ভালো করে তাকা, তোর মনে হতে পারে ভাই এটা আবার ইকুয়েটোরিয়াল প্লেন, এই দুটো অ্যাক্সিয়াল, তো এটা মনে হওয়া স্বাভাবিক। কিন্তু দেখ এই যে এই স্ট্রাকচারটা ভালো করে দেখ, এই স্ট্রাকচারটা, এখানে অ্যাঙ্গেলগুলো কত এই অ্যাঙ্গেলগুলো কত 90, এটাও 90, এটাও 90, এটাও 90। তুই ধর বললি কি ভাই যেটা আমার প্লেনের উপর বসেছে সেটাকে ইকুয়েটোরিয়াল নাম দিলাম, আর তুই বললি এই দুটোকে অ্যাক্সিয়াল, তুই বলতে পারিস চাইলে। কিন্তু দেখ এই মলিকুল যেটা, আমি যদি ভালো করে দেখবি, আমি ধর এটাকে অ্যাক্সিয়াল দুটোকে, তোর বলা অ্যাক্সিয়াল দুটোকে আমি ধর ঘুরিয়ে দিলাম, তোর বলা অ্যাক্সিয়াল দুটোকে ধর আমি ঘুরিয়ে এরকম প্লেনে নিয়ে আসলাম ইকুয়েটোরিয়াল, দেখ আমার পজিশন জাস্ট চেঞ্জ হয়ে গেল, তাই না? আমি দেখ মলিকুলটা এরকম ছিল, তোর বলা অ্যাক্সিয়াল দুটোকে আমি কী করছি, তোর বলা অ্যাক্সিয়াল দুটোকে আমি এরকম ঘুরিয়ে নিয়ে চলে আসলাম। কোথায় নিয়ে আসলাম? দেখ ইকুয়েটোরিয়াল নিয়ে চলে আসলাম। সবার বন্ড অ্যাঙ্গেল দেখ সেমই আছে, সবার বন্ড অ্যাঙ্গেল দেখ সেম থাকবে, এটার সাথে এটা বন্ড অ্যাঙ্গেল 90 থাকবে, এটার সাথে এটা 90 থাকবে, এটার সাথে এটা 90 থাকবে, এটার সাথে এটা 90 থাকবে। যে দুটো দেখ ইকুয়েটোরিয়াল ছিল ওটা দেখ এখন চলে গেছে হচ্ছে অ্যাক্সিয়ালে। অ্যাঙ্গেল দেখ এরও 90, এরও 90, সবার 90। দেখ এখানে অ্যাঙ্গেল সবারই 90 ডিগ্রি, তার মানে এর মধ্যে ইকুয়েটোরিয়াল অ্যাক্সিয়াল বলে আলাদা আলাদা কেউ আর বলে না। বুঝতে পেরেছিস? এর মধ্যে এটা তো সেম মলিকিউল, তুই মলিকিউলটা এইভাবে ঘুরিয়ে দিলেও যা থাকবে এইভাবে ঘুরিয়ে দিলেও তাই থাকবে, তার মানে এর মধ্যে ইকুয়েটোরিয়াল অ্যাক্সিয়াল বলে আর কেউ বলে না। কিন্তু দেখ এই মলিকুলে, এই মলিকুলে তুই অ্যাক্সিয়ালটাকে ঘোরা, অ্যাক্সিয়াল ঘোরালে কি আমার সেম থাকছে? কোনোদিনও সেম থাকবে না। অ্যাক্সিয়াল ধর এটা ছিল হচ্ছে এরকম, তুই ভাবলি কি অ্যাক্সিয়ালটাকে আমি আবার নিয়ে আসবো কি সাপোজ ওই টেবিলের প্লেনে, তাহলে নিয়ে আয়, নিয়ে তো আসলাম, সেম থাকলো মলিকিউল, কোনোদিনও সেম থাকছে না, মানে মলিকিউল সেম থাকছে, ওরিয়েন্টেশন আলাদা হয়ে গেল না, ওরিয়েন্টেশন তো আলাদা হয়ে গেল। দেখ এটার যে স্ট্রাকচার আর এইভাবে নিয়ে আসলে সেই স্ট্রাকচার আমার সেম হয় না, বুঝতেই পারছি, দুখানা স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স আছে, এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার আমার আলাদা, তার মানে ওখানে আমার অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল গল্প ছিল, কিন্তু এখানে কোনো অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল গল্প নেই। অ্যাঙ্গেলগুলো কত এখানে 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল, বুঝতে পারছিস? অ্যাঙ্গেলগুলো কত 90 ডিগ্রি, বোঝা গেছে? আচ্ছা এটার নাম কি? এটার নাম হচ্ছে বলতে কি, এটা জিওমেট্রিটার নাম তো মনে হতে পারে ভাই, দেখ স্কোয়ার আর দুদিকে দুখানা পিরামিড, স্কোয়ার আর দুদিকে দুটো পিরামিড, মানে স্কোয়ার বাই পিরামিডাল তোর মনে হতে পারে, কিন্তু ওরকম কোনো নাম নেই, নামটা লেখ অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল নাম একদম মনে রাখবি, অক্টাহেড্রাল লেখা গেছে। তাহলে টেট্রাহেড্রাল পড়লাম, অক্টাহেড্রালও পড়লাম, টেট্রাহেড্রাল পড়েছি, অক্টাহেড্রালও পড়েছি, ক্লিয়ার? টেট্রাহেড্রাল পড়লাম, অক্টাহেড্রালও পড়লাম। ওকে চল, এই ছিল হচ্ছে আমার কি sp3d2 হাইব্রিডেশন, তোর সিলেবাস এত অব্দি আছে sp3d2। চল আরেকটা লিখে রাখি, যদি এটা আসে না লেখ, পরেরটা লেখ, এটা তোর ক্লাস 12 কিন্তু লাগবে মারাত্মক, sp3d2 আর d2sp3, ঠিক আছে? পরেরটা লেখ sp3d3। আচ্ছা তো যদি মনে হয় সালফার কেন sp3d2 হলো, তুই বার করে নিতে পারিস, বার কর দেখি সালফারের অ্যাটমিক নাম্বার কত, 16, ইলেকট্রনিক কনফিগারেশন 3s2 3p4। দেখ সে একই গল্প, 3s2 3p4, তার মানে কি দেখ 3s এ দুখানা, 3p তে আমার চারখানা, 1 2 3 4, আর 3d তে আমার পুরো ফাঁকা পড়ে আছে, এখান থেকে একটা ইলেকট্রন গেল, এখানে গেল, এখান থেকে আরেকটা গেল, দেখ এখানে গেল, দেখ একখানা এস, তিনখানা পি, দুখানা ডি পার্টিসিপেট করবে, আমার কি হবে বলতে sp3d2। বুঝতে পেরেছিস? তো আমার হবে sp3d2, ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, sp3d2। সিমিলার হতে d2sp3ও পসিবল, d2sp3 মানে বলতে কি দেখ এখানে আমার এটাও 3s, এটাও 3p, এটাও আমার 3d, তাই তো? এটা আমার 3s 3p 3d। যদি আমার কারো এরকম হয় ধর 3d 4s 4p পার্টিসিপেট করে, তখন আমার হয়ে যাবে বলতে কি d2sp3, 3d 4s 4p, তখন আমার নামটা চেঞ্জ হবে d2sp3। বুঝতে পেরেছিস? এখানে দেখ সেম
সেলের মধ্যে সাবসেলগুলো পার্টিসিপেট করছে। এখানে দেখ আলাদা আলাদা সেলের হবে, সেগুলো ক্লাস টুয়েলভে আছে, বোঝা গেল? তাহলে তখন আমি নাম বলবো যে D2SP3। ওকে যাই হোক, চল পরেরটা কি দিচ্ছিস, SP3D3। SP3D3 এক্সাম্পল লাইক মলিকুলার লাইক IF7, 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 ঠিক আছে। IF7 যদি পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, SP3D3 ছবিটা কীরকম হয়, ছবিটা হবে হচ্ছে বেসিক্যালি, চল মাঝখানে আমি লিখছি হচ্ছে আয়োডিন, একটা পেন্টাগন হবে। পেন্টাগন মানে কি, পেন্টাগন মানে হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটাকে দেবে না বোর্ড এক্সামে নেই। এখানে ধর আমার লিখে আছে কি পাঁচ দিকে পাঁচখানা ফ্লুরিন, এগুলো বন্ড নয় ভাই, এটা জাস্ট আমি ছবিটা সিম্পল করার জন্য এঁকেছিলাম। এই হচ্ছে আমার একটা পেন্টাগন, 5 মেম্বার, ঠিক আছে। এরও একইভাবে এভাবে থাকবে হচ্ছে ফ্লুরিন, বিরোধে থাকবে হচ্ছে ফ্লুরিন। এই হচ্ছে আমার পেন্টাগন, ক্লিয়ার? পেন্টাগন এই ডটেড লাইন দিয়ে আমি কী বোঝাচ্ছি ভাই, এটা যেমন সবাই একটা প্লেনের মধ্যে আছে, টেবিলের উপর ধর রেখে দিয়েছি আমি ডটেড পার্টটা, তাহলে কী পাবো, একটা পাবো এভাবে, একটা পাবো বিলো, বুঝতে পেরেছিস তো? এই হচ্ছে আমার IF7 এর সাথে দেবে না পরীক্ষাতে, IF7, বোঝা গেল? 5 মেম্বার যে পার্টটা সেটা হচ্ছে আমি কী রেখেছি, এটা টেবিলের উপর রেখেছি, তাহলে আমি একটা পাবো এভাবে, একটা পাবো বিলো। SP3D3 টোটাল কটা হাইব্রিডাইজ অরবাইটাল পেলাম বলতো, কটা হাইব্রিডাইজ অরবাইটাল পেয়েছি টোটাল? SP3D3 মানে টোটাল কটা, 7টা, ঠিকই বলেছিস, 7 খানা হাইব্রিডাইজ অরবাইটাল, দেখ এই 7 খানাই আছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7 খানা, ঠিক আছে। এখানেও একইভাবে কি বন্ড অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল কী হবে, বন্ড অ্যাঙ্গেল এখানেও দুটো আলাদা আলাদা আছে, এই ভিতরের বন্ড অ্যাঙ্গেলগুলো যা হবে বাইরের অ্যাঙ্গেল আমার আবার আলাদা হবে। এখানে অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়ালের গল্প আছে, বুঝতেই পারছি এটা অ্যাক্সিয়াল হবে কোনটা, এই দুখানে অ্যাক্সিয়াল, বাকি ওটা ইকুয়েটোরিয়াল, কিছু দেবে না এখান থেকে বোর্ড এক্সামে, কিছু দেয় না, ঠিক আছে। জাস্ট তুই জিওমেট্রিটার নাম লিখে রাখ, লেখ জিওমেট্রিটার নাম, লেখ পেন্টাগোনাল বাই পিরামিডাল, পেন্টাগোনাল বাই পিরামিডাল, পেন্টাগোনাল বাই পিরামিডাল, পেন্টাগোনাল বাই পিরামিডাল, ঠিক আছে, পেন্টাগোনাল বাই পিরামিডাল হয়েছে, লিখেছিস? তাহলে এই ছিল হচ্ছে আমার ওই লাস্টেরটা বাদ দিয়ে বাকি সবগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। এখন আমি তুই দেখবো ভাই, এই যে এতক্ষণ ধরে হাইব্রিডাইজেশন হাইব্রিডেশন বলে চলে গেলাম, এটাকে শর্টে কীভাবে বার করবো আরো ইজিলি, কারণ দেখ তোকে যদি আমি বলি অ্যামোনিয়ার হাইব্রিডাইজেশন